আসসালামু আলাইকুম, আমি জাহানারা আলম, ক্রিকেটার। আজ আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে কথা বলবো। বর্তমান বিশ্বের আতঙ্ক হলো করোনা ভাইরাস বা কোভিড-19। এটি একটি সোয়াচে রোগ। এই ভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বের অনেক মানুষ মারা গিয়েছে, এমনকি বাংলাদেশেও একজনের মৃত্যুবরণ হয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। এই ভাইরাসে আতঙ্কিত না হয়ে কিভাবে এর মোকাবেলা করা যায়, আসুন আমরা সেই চেষ্টাই করি নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে। তাই আমাদের উচিত অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া, বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করা এবং কারোর সঙ্গে হ্যান্ডশেক না করা, নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, দিনে কমপক্ষে 5 থেকে 7 বার হাত পা ও মুখ ভালোভাবে ধোয়া, এবং সরকার যে নির্দেশনাগুলি দিয়েছে সেগুলি যথাযথভাবে পালন করা। আপনার আমার সচেতনতাই বাঁচাবে অনেকের জীবন ও পরিবারকে। তাই এদেশের নাগরিক হিসেবে আসুন নিজেদের দায়িত্ব পালন করি। করোনা ভাইরাস থেকে নিজেকে ও পরিবারকে কিভাবে নিরাপদ রাখা যায় সে বিষয়ে নিজে সতর্ক হই এবং অন্যকেও সতর্ক করি। ধন্যবাদ।